وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি বলে দাও, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পরিচালক মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। অর্থাৎ আমি যে নামাজ পড়ছি, আমি যে ইবাদত বন্দেগি করছি, আমার যত রকমের ইবাদত বন্দেগি, যত কাজ আছে, সমস্ত ইবাদত বন্দেগির এগুলো আল্লাহর জন্য। আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি, এই বেঁচে থাকা হবে আল্লাহর জন্য। আমি বেঁচে আছি আল্লাহর জন্যই বেঁচে আছি, আর যখন মরে যাব তখন আমি আল্লাহর জন্যই মরে যাব, এমন ভাবে মরে যাব যেন সেই মরে যাওয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আপনার মরে যাওয়া যেন এমন না হয় যে আপনার মরে যাওয়াটা এমন ভাবে আপনি মরছেন যে ইহুদি খ্রিস্টানদের কালচারের উপর গুরুত্বপূর্ণ করছেন, সারা লাইফ নষ্ট করে ফেললেন ইহুদি খ্রিস্টানের কালচার মানে মানতে মানতে আপনি শেষের বেলাতে ইহুদি খ্রিস্টান হয়ে মরে যাচ্ছেন, এমনটি যেন না ঘটে। আর আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলছেন, রুবামা ইয়াউদ্দুল লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এমন একটি সময় মানুষের কাছে আসবে যখন সে মৃত্যুবরণ করবে, তখন সে আফসোস করে বলবে, ভাই আফসোস, যদি একটু আমি মুসলমান হতে পারতাম, কেন আমি এভাবে খ্রিস্টানের কালচারের সঙ্গে ছিলাম, কেন আমি ইসলাম বিরোধী কার্যকলাপ করেছি, লাউ কানু মুসলিমিন, যদি একটু মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারতাম। কারণ যখন মানুষ মরে তখন সে বুঝতে পারে যে দুনিয়া কি আর আখেরাত কি, আমি দুনিয়াতে কি করছিলাম, এখন তো আমি আখেরাতের দিকে অগ্রসর হচ্ছি, এখন আমার কি অবস্থা হবে, তখন সে বুঝতে পারে। আল্লাহ তাআলা এইসব ব্যক্তিদের জন্য বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন, এদেরকে ছেড়ে দাও, যারা ইয়াকুলু, এরা খাক ভোগ করতে থাকুক, এরা পরিণামে বুঝতে পারবে। অনেক বলছো বোঝাচ্ছ, এরা বুঝছে না, এ বদমাশরা, এরা খেতে থাক, এরা ভোগ করুক, দুনিয়ার ভোগটা এদের কাছে আসল ভোগ, এরা ভোগ করতে থাকুক, এরা মরে যাওয়ার পরেই পরিণামে বুঝতে পারবে যে এদের অবস্থা কি। অতএব আল্লাহকে ভয় করুন, ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যান না, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবকে ভুলে গিয়েছিল, কিতাবের কিছুই মানত না, আমরাও আস্তে আস্তে ওইরকম হয়ে যাচ্ছি, আমরা কোরআন ভুলতে বসেছি, হাদিস ভুলতে বসেছি, আল্লাহ এবং তার রসুলকে ভুলতে বসেছি। অতএব আমরা যেন সেরকম না হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহুদি খ্রিস্টানের যত কালচার আছে সেসব কালচার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।